টাইপ 7 সিভিলাইজেশন। এটা এমন একটি সভ্যতা যারা সব কিছুই করতে পারে, যেমন সময়কে থামিয়ে দেওয়া বা থ্যানোসের মতো তুড়িয়ে দেওয়া, সব শেষ করে দেওয়া। তাহলে কি টাইপ 7 সিভিলাইজেশন সব করতে পারে? একটা সাউথ ইন্ডিয়ান মুভির এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন কোথাও একটা ক্রিকেট ম্যাচ চলছে, সেখানে ধোনি প্রথম বলেই ছয় মারলো, কিন্তু সেই বলটি বাউন্ডারের বাইরে না গিয়ে ফিল্ডারের হাতে পড়বে। তখনই মুভিতে দেখানো একটা সুইয়ার মতো কেউ একজন বলটাকে ফিল্ডারের হাতে পড়ার আগে সময়কে থামিয়ে দিল। এবার সেই ব্যক্তি বলটাকে তার হাত থেকে একটু দূরে সরিয়ে দেয় যাতে সে আউট না হয়, তারপর আবার সময়টাকে প্লে করে দেয়। এত কিছু বলার মানে হলো সময়টাকে সে থামিয়ে দিতে পারছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এটাই কি তাহলে টাইপ 7 সিভিলাইজেশন? এর উত্তর হলো হ্যাঁ, এটাই টাইপ 7 সিভিলাইজেশন। মানে তারা সব কিছুই করতে পারবে, যেমন ধরুন বাস্তবকে পরিবর্তন করা বা টাইম লাইনকে নিয়ে একটু খেলা করা, মানে পুরো সব কিছুকে পরিবর্তন করতে সক্ষম হবে টাইপ 7 সভ্যতা। এটা কি আদৌ সম্ভব? তাহলে চলুন এই বিষয়টিকে একটু ডিটেলসের সাথে আলোচনা করা যাক। আমি জাহিদ, আপনাদের সাথে ওয়েলকাম টু মিস্টিরিয়াস ফিল্ড। ধরুন সেই ক্রিকেট ম্যাচে সেই ছয়টি আপনি মারতে যাচ্ছিলেন, আর সেখানে টাইপ 7 সিভিলাইজেশনের একজন মানুষ বা এলিয়েন এসে সময়টিকে থামিয়ে দেয় আর আপনার সাথে একটা সেলফি তুলে চলে যায় যেটা আপনি জানেনই না। এবার তাহলে প্রশ্ন হলো যে আসলে এমন ধরনের টাইপ 7 সিভিলাইজেশন আমাদের পৃথিবীতে আছে বা ইউনিভার্সে এক্সিস্ট করে? যেহেতু এই বিষয়গুলি একদম অজানা, তাই এই ধরনের সিভিলাইজেশনের মানুষেরা আমাদের পৃথিবীতে রূপ বদলে থাকতেও পারে, এটাও হতে পারে। আর যদি থেকেও থাকে তাহলে তারা আমাদের কাছ থেকে লুকাচ্ছে কেন? 1950 সাল থেকে বৈজ্ঞানিকদের মাথায় একটা রহস্যময় চিন্তা জাগে। আমাদের পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে সবচেয়ে বুদ্ধিমান হলো আমরা মানুষেরাই। তাই বৈজ্ঞানিকরা মনে করেন যে মানুষের থেকেও কোনো ইন্টেলিজেন্ট জীব মজুদ থাকতে পারে। মানে তাদের মাথা ব্যথা হয়েছিল এলিয়েনদেরকে নিয়ে। তারা মনে করেন হ্যাঁ, এমন সিভিলাইজেশন অবশ্যই মজুদ আছে যে আমাদের থেকে অনেক বুদ্ধিমান। এলিয়েনের বিষয়ে জানার জন্য বিজ্ঞানীরা এতটাই উত্তেজিত হয়ে গেছিলো যে তারা সব কিছুই করতে রাজি ছিল। আর এরই মধ্যে আমেরিকার 51 পড়ে, সেই সময় তো নিউজে আর আর্টিকেলে এরিয়া 51 নিয়ে কথা হতো যে হ্যাঁ, আমেরিকান সরকার এমন একটা জায়গা গোপন করে রেখেছে যেখানে এলিয়েনদেরকে বন্দী করা আছে, মানে তাদের উপর রিসার্চ করছে। এই বিষয়টির পর থেকে বৈজ্ঞানিকরা সেই সব জীব বা এলিয়েনগুলোকে আলাদা আলাদা ভাগে, মানে দুটো ভাগে ভাগ করলো সিভিলাইজেশনগুলোকে, যার মধ্যে একটা হলো ইনফরমেশন মাস্টারি স্কেল। এই স্কেলে সাধারণত এটা পরিমাপ করা হতো যেই সমস্ত সিভিলাইজেশনগুলো রয়েছে তারা কতগুলো ইনফরমেশন তাদের কাছে স্টোর করে রাখতে পারবে, মানে সোজা ভাষায় বলে ইন্টেলিজেন্ট পরিমাপ করা। আর দ্বিতীয়টি হলো মাইক্রো ডাইমেনশনাল মাস্টারি স্কেল। এই স্কেলে সাধারণত এটা পরিমাপ করা হতো যে সমস্ত সিভিলাইজেশনগুলো আছে তারা মাইক্রো লেভেলে গিয়ে কোন ধরনের অবজেক্টকে কন্ট্রোল করতে পারছে। কিন্তু এই দুটো স্কেল দিয়ে বৈজ্ঞানিকরা যেটা ক্লাসিফাই করবে ভাবছিলেন সেটা কিন্তু হচ্ছিল না, যার কারণে এই দুটো স্কেলকে মিলিয়ে একটা ইউনিভার্স লেভেলের স্কেল তৈরি করা হয়, যে স্কেলটি 1964 সালে আবিষ্কার করেন এই বিজ্ঞানীটি, যার নাম নিকোলে কার্ডিশেভ। তিনি এই দুটো স্কেলের মধ্যে কমন জিনিসগুলোকে আইডেন্টিফাই করে। তিনি ভেবেছিলেন কোনো ইন্টেলিজেন্ট মানুষ ইনফরমেশানগুলিকে স্টোরেজ করে রাখুক বা মাইক্রো লেভেলে গিয়ে কোনো অবজেক্টকে কন্ট্রোল করুক। এই দুটো বিষয়ের মধ্যে যে সিভিলাইজেশন যত বেশি উন্নতি করতে পারবে ততটাই এনার্জি ব্যবহার করতে পারবে। আর এই বিষয়টিকে আইডেন্টিফাই করে কার্ডিশেভ একটা নতুন স্কেল তৈরি করে, দ্য কার্ডিশেভ স্কেল, যে স্কেলটির ভিতরে তিনটি সিভিলাইজেশনের কথা বলেছিলেন, মানে টাইপ 1, টাইপ 2, টাইপ 3। কিন্তু পরবর্তী সময়ে তার এই বুদ্ধিটি বাকি অন্যান্য বৈজ্ঞানিকদের এতটাই ভালো লেগে যায় যে সেখানে আরও কিছু সিভিলাইজেশন অ্যাড করে দেয়, মানে সেখানে টাইপ 1 থেকে একদম টাইপ 7 পর্যন্ত। মানে অবশেষে এমন একটা স্কেল তৈরি হলো যেখানে একদম জিরো থেকে হিরো সিভিলাইজেশন পর্যন্ত সমস্ত সিভিলাইজেশনগুলোকে ভালোভাবে স্টাডি করা যাবে। তাহলে এখন হয়তো আপনারা ভাবছেন যে আমরা কোন সিভিলাইজেশনের মধ্যে আছি। আসলে এই সিভিলাইজেশন স্কেলটিকে দেখলে আমরা এমন পিছনে পড়ে আছি যে কল্পনার বাইরে। যদি আমাদের মধ্যে কোনো অদ্ভুত রহস্যময় শক্তি চলে আসে, যেমন ধরুন ডক্টর স্ট্রেঞ্জ বা থরের মতো, তাহলে আমরা হয়তো আমাদের সিভিলাইজেশনকে একটু উপরে, মানে হিরোতে নিয়ে যেতে পারতাম। এবার এই স্কেলটির উপরেও বিজ্ঞানীদের মাথা ব্যথা শুরু হয়। টাইপ 7 তো ছাড়ুন, আমরা কি কোনোদিন টাইপ 3 সিভিলাইজেশন পর্যন্ত যেতে পারবো? যখন আমাদের মানুষের এনার্জি পরিমাপ করা হলো এই স্কেলে, তখন দেখা গেল যে আমরা টাইপ 1 সিভিলাইজেশনের মধ্যেও পড়ি না। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, আমরা এর থেকে অনেক নিচে রয়েছি, যেটা 0.73 মধ্যে পড়ে। আর সেখান থেকে টাইপ 1 সিভিলাইজেশন পর্যন্ত পৌঁছাতে আমাদের এখনও 200-300 বছর লেগে যাবে। আর এটা এই জন্যই, কেননা টাইপ 1 সিভিলাইজেশন যেমন তেমন সিভিলাইজেশন নয়। সেই সভ্যতায় পৌঁছাতে গেলে আমাদের, মানে আমরা যেখানে বসবাস করছি পৃথিবীতে আর কি, সেখানে আমাদের এমন এমন টেকনোলজি আবিষ্কার করতে হবে যেন আমরা পৃথিবীর সমস্ত এনার্জিকে ব্যবহার করতে পারি। পৃথিবীর সমস্ত এনার্জি ব্যবহারের পর তখন আমাদের আরও এনার্জির প্রয়োজন পড়বে, আর তখনই আমরা সূর্যের মতো কোনো নক্ষত্রের কাছে এমন টেকনোলজি সেট করব যেন তার সমস্ত এনার্জিগুলো আমরা ব্যবহার করতে পারি। মানে সোজা ভাষায় বললে সূর্যের চারপাশে কোনো টেকনোলজি দিয়ে ঘিরে তার সমস্ত এনার্জিগুলি শোষণ করে আমরা যেন পৃথিবীতে ব্যবহার করতে পারি, আর তখনই আমরা পৌঁছাবো টাইপ 2 সিভিলাইজেশনে। সূর্য থেকে যখন আমরা সমস্ত এনার্জিগুলো নিয়ে নেব, তখন সেই এনার্জিগুলি আমাদের কাজে লাগবে দ্বিতীয় অন্য কোনো সোলার সিস্টেমে পৌঁছাতে। আর এভাবে যখন আমরা দ্বিতীয় সোলার সিস্টেমগুলিকে আমাদের কাজে লাগাবো,
তখন আমাদের এনার্জি এতটাই বেশি হয়ে যাবে যে তখন আমরা পুরো গ্যালাক্সিকে কন্ট্রোল করতে পারবো। মানে মিল্কি ওয়ে গ্যালাক্সির সমস্ত স্টারগুলি ঘিরে রয়েছে এমন টেকনোলজি দিয়ে, যেই টেকনোলজির সাহায্যে ওই সব স্টারের এনার্জিগুলি মানব সভ্যতার কাছে পৌঁছাচ্ছে, আর এটার পরেই আমরা টাইপ 3 সিভিলাইজেশনের জায়গাটা অ্যাচিভ করে নেব। সেদিন কবে আসবে তার নেই ঠিক, তাই সেই স্বপ্ন দেখার এখন কোনো দরকার নেই। চলুন আবার আমরা আমাদের পৃথিবীতে ফিরে যাই, বাকি স্টারগুলোর কথা বাদ দিলাম। আমরা কি আমাদের সূর্যের এনার্জিগুলিকে কাজে লাগাতে পারবো? আচ্ছা সূর্যই ছাড়ুন, আমরা কি আমাদের পৃথিবীর এনার্জিকে ব্যবহার করতে পারি? যখন আমরা পৃথিবীর সমস্ত এনার্জিগুলি ব্যবহার করতে পারি না, তাহলে আমরা কীভাবে অ্যাচিভ করতে পারবো টাইপ 7 সিভিলাইজেশনের মতো সিভিলাইজেশনগুলোকে? যখন আমরা টাইপ 7 সিভিলাইজেশনকে খুঁজে বার করতেই পারবো না, তাহলে আমাদের বৈজ্ঞানিকদের এটা নিয়ে এত মাথা ব্যথা কেন? ওয়েল, আসলে এটি এই জন্য, যখন নিকোলে কার্ডিশেভ এই 3টি সিভিলাইজেশনকে ভাগ করেছিলেন, তখন বৈজ্ঞানিকরা এই বিষয়টি জানতেনই না যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরেও আরও অন্য কোনো গ্যালাক্সি থাকতে পারে। তার মানে তারা মিল্কি ওয়ে গ্যালাক্সিকে ব্রহ্মাণ্ড মনে করতেন। তারপরে যখন বিখ্যাত অ্যাস্ট্রোফিজিসিস্ট এডওয়িন হাবেল তার টেলিস্কোপ দিয়ে ইউনিভার্সকে দেখা শুরু করেন এবং এটা পর্যবেক্ষণ করলেন যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরেও আরও বিভিন্ন গ্যালাক্সি ও স্টার রয়েছে, তারপরে বিজ্ঞানীরা সেই স্কেলে আরও 4টি সিভিলাইজেশন অ্যাড করে। তো প্রথমে আমরা টাইপ 3 সিভিলাইজেশন পর্যন্ত গিয়েছিলাম, কি তাই তো? টাইপ 3 সিভিলাইজেশনে আমরা পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সির পাওয়ারকে নিজেদের কাজে লাগিয়ে দিয়েছিলাম, এবং একটা সময় পর যখন মিল্কি ওয়ে গ্যালাক্সির সমস্ত এনার্জি শোষণ করার পর তার আর কোনো এনার্জি থাকবে না, তখন আমাদের অন্য আরও এনার্জির দরকার পড়বে, আর তখন আমরা ইউনিভার্সের এমন এমন এনার্জিকে কাজে লাগাবো যেটা কল্পনার বাইরে। যেমন ধরুন গামা রে বাস্ট বা সুপারনোভা এক্সপ্লোশন, এইসব এনার্জিকে যখন আমরা শোষণ করতে সম্ভব হবো, তখন আমরা টাইপ 4 সিভিলাইজেশনে পৌঁছাবো। যখন আমরা এই এনার্জির লেভেলে পৌঁছাবো, তখন আমরা যে কোনো স্টারকে তৈরি করতে পারবো, আবার ধ্বংসও করতে পারবো। এইসব এনার্জির ব্যবহার সায়েন্স ফিকশনে মার্ভেল মুভির সিরিজগুলিতে দেখানো হয়েছে। এবার হয়তো ভাবছেন যে যখন আমরা সমস্ত ইউনিভার্সের এনার্জিগুলিকে শোষণ করে নিচ্ছি, তার মতো আর কিছুই বাকি নেই, তাই তো? আর এখানে বৈজ্ঞানিকদের মাথায় আরও একটি প্ল্যান আছে, যেটা হলো প্যারালাল ইউনিভার্স। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছেন। এবার আমাদের যে এনার্জির চাহিদাটা থাকবে, সেটা আমরা পূরণ করবো প্যারালাল ইউনিভার্স থেকে। হ্যাঁ, একদমই ঠিকই শুনেছেন। আমরা তখন এমন একটা টেকনোলজি তৈরি করে ফেলবো, যেই টেকনোলজির সাহায্যে আমরা কিছু সময়ের জন্য প্যারালাল ইউনিভার্সে যেতে পারবো, আর সেখানকার এনার্জিগুলোকেও আমরা ব্যবহার করতে পারবো, আর তখন আমরা পৌঁছে যাবো টাইপ 5 সিভিলাইজেশনে। মানে একবার ইমাজিন করে দেখুন যে এমন একটি সভ্যতা যারা নিজেদের সমস্ত এনার্জিগুলিকে ব্যবহার করে ফেলেছে, তারপর একটি পোর্টালের মাধ্যমে প্যারালাল ইউনিভার্সে গিয়ে সেখানকার এনার্জিগুলোকেও নিজের দখলে নিয়ে নিচ্ছে এবং সমস্ত কিছু তারা নিজেরাই কন্ট্রোল করছে। তখনই আমরা পৌঁছাবো টাইপ 6 সিভিলাইজেশনে। তারপরে যখন আমরা ম্যাটারগুলোকে তৈরি করতে পারবো বা ধ্বংস করতে পারবো, তখন শেষ আমরা পৌঁছাবো টাইপ 7 সিভিলাইজেশনে। টাইপ 7 সভ্যতা কতটা শক্তিশালী হবে আপনারা ভাবতে পারছেন? সেটা তো আমরা দেখতে পাবো না, তাই ভেবে লাভ নেই। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো আপনারা নিচে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ স্ক্রিনে যে কোনো একটি ভিডিও দেখতে থাকুন। সো থ্যাংকস ফর ওয়াচিং।